তো বন্ধুরা, আজকে বেরিয়ে পড়েছি মাগরুল। মাগরুলে তোমার এক জায়গায় শীতলমায়া পুজো হচ্ছে আর কি। কালকে হচ্ছিলো পুজো, কালকে আমি এসেছিলাম। মোটামুটি কালকে যখন আসি তখন বৃষ্টি নেমে গেছিলো, বৃষ্টি আবার থামতেই সন্ধে হয়ে গেছিলো, তো সেই জন্য ভিডিও করি নি। তো আজকে একদম দিনের আলোয় তোমাদের দেখাবো। তিনখানা সেট আপ আছে, আরটি মিউজিক, আর আছে তোমার কালিমেতা জিৎ সাউন্ড, ওটা তোমার গোঘাটের আর কি। একদম মুখোমুখি পুকুরের এপাশ ওপাশ কম্পিটিশন হচ্ছে, আর একটা তোমার পাশে আছে তোমার যাযাবর সাউন্ড, এই তোমার কোটার এখানকার লোকাল সেট আপ আর কি। তো চলো, যে দেখাই সেট আপগুলো কেমন কী বাজছে অবশ্যই বলবে, একটা লাইক করে দিও। তো চলো দেখতে হবে ওটা, চলো দেখাই। তো আর কোথাও কোনো কম্পিটিশন থাকলে এখন অবশ্যই জানাবে, বা কোথাও সেট আপ বাজলে অবশ্যই জানাবে, আমি যে ভিডিও করার চেষ্টা করবো। বুঝতেই পারছো এখন যা চাপ, পুলিশের চাপ বা কম্পিটিশন সব বলছে বন্ধ হয়ে যাচ্ছে। যাই হোক গে, যদি কোথাও সেট আপ আসে অবশ্যই জানাবে, আমি যে ভিডিও করার চেষ্টা করবো, চলো দেখতে হবে ওটা। তো বন্ধুরা, ঠিক আছে, মাগরুল দেখে নাও। ওখানে তো রয়েছে তোমার কালিমেতা জিৎ সাউন্ড গোঘাটের, এখানে আছে আরটি মিউজিক। কালকে যখন আরটি মিউজিক আছে এসে পৌঁছেছি, তখন তোমার বৃষ্টি নেমে গেছিলো, আবার বৃষ্টি থামার পরে দিয়ে তোমার সন্ধ্যা গেছে, সেটা ভিডিও করিনি। তো চলো দেখাই কেমন কী বাজাচ্ছে, চলো দেখো। আরটি মিউজিকের স্পেশাল অ্যাম্পলিফায়ার দাসকার, thank you.
যেটুকু নাম করেছিস ইউটিউবে ভিডিও পোস্ট করে আর লোক হায়ার করে সেটুকু নামও মুছে যাবে। তাই বলছি সাউন্ড কিং এর পেছনে লাগতেছিস না, না হলে আমি যদি একবার শুনি তো বন্ধুরা, এটা ছিল তোমার গাজাবাস সাউন্ড। বৃষ্টির কারণে তিরপল দিয়ে চাপাতে আছে দেখতে পাচ্ছ, আর তোমার সেটআপটা যখন গিয়েছিলাম তখন সামনে সবাই নাচছিল, নাচার গান বাজছিল, সেই জন্য ভিডিও করতে পারিনি, মানে সাউন্ডটা দিতে পারলাম না আর কি, নইলে তোমার কপিরাইট আসবে। আর বলে দিই এটা তোমার 2640 নিয়ে বাজাচ্ছে সেটআপটা, আর বেশ কিছু জং ছিল, তো এখানে দেখতে দেখিয়ে দিলাম কিন্তু সেটআপ ছিল। তো শুনুন, সেটআপটা ভালো বলছি অবশ্যই বলবে, চল দেখা যাচ্ছে নেক্সট ভিডিও।